নতুন বৌঠান, নতুন বৌঠান, দরজা খুলো। নতুন বৌঠান, আমি কাদম্বরী। ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে, রবির আদরের নতুন বৌঠান। রবি ডাকতো খুব মিষ্টি করে, নতুন বৌঠান। কথায় বলে জন্মদিনে বিয়ে দিতে নেই, 9 বছরে জ্যোতির সঙ্গে বিয়ে হলো ওই তারিখে, বিধাতা হয়তো এটাই চেয়েছিলেন। আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো গাজীপুরে জমিদারি দেখতে। বেয়াই মশাই মেয়ের বাড়িতে থাকবে, সেটা আবার হয় নাকি। 9 বছর থেকে একেবারে একা। আমি কাদম্বরী, কোনো ছেলে পুলে হলো না, বাঁজা বলে ঠাকুরবাড়ির মানুষের 2 চোখের বিষ, সারাক্ষণ আমায় নিয়ে চলতো ফিস ফাস। আমি কাদম্বরী, উর্মিলা আমার ননদ, স্বর্ণকুমারী মেয়ে, 2 বছর বয়স ওর। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো সব করতুম আমি। বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে পড়ে গেল একদিন, বাঁচল না, চলে গেল চিরতরে। আমি কাদম্বরী, গায়ের রং কালো, জ্যোতির মতো রাজপুত্তরের এই বউ। ঠাকুরবাড়ির দমবন্ধ ঘরে খোলা জানালা দিয়ে দক্ষিণা বাতাসের মতো রবি আসতো আমার ঘরে, আমার রবি, যাকে আমি খুব ভালোবাসতুম। রবি আমার চেয়ে 2 বছরের ছোট। রবির এই আসা যাওয়া নিয়েও অনেক খোঁটা। রবির বিয়ে হয়ে গেল, আবার আমি একা। অবসাদে ভরে থাকতো মন। বেশ কদিন হলো রবি আর আসে না। নতুন বউ এসেছে যে তার ঘরে, আমাকে সময় দেবার সময় কই তার। আমি কাদম্বরী, একদিন জ্যোতিকে বললাম, আজকের রাতটা আমার কাছে থাকো না। জ্যোতি চলে গেল, শুনলে না আমার কথা। বেঁচে থাকার ইচ্ছেগুলো এক এক করে শেষ হয়ে গেল। এই বিশাল বাড়িতে আমি একেবারে একা। একদিন জ্যোতির পকেট থেকে পেলুম একটা চিঠি। প্রেমের চিঠি, ভালোবাসার চিঠি, সুহাগের চিঠি, গোপন কিছু কথার চিঠি, এক নোট চিঠি। জ্যোতির জীবনে আমি একেবারেই শূন্য, বুঝলুম সেই দিন খুব বেশি করে। বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু রইল না আর। বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে, আমি কাদম্বরী। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের